ছিনাইদহের হলিধানিতে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ। ছিনাইদহ জেলা প্রতিনিধি জাহিদুল হক বাবুর রিপোর্টে দেখুন নেস নিউজ। ছিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নে 2 শতাধিক অসহায় শীতার্থ নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিউর রহমান এই কম্বল বিতরণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব শওকত আলী সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। শীতার্থ মানুষের জন্য আগামীতে আরও শীত বস্ত্র বিতরণ দেওয়া হবে বলে জানান চেয়ারম্যান। এছাড়া তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। ডেস্ক নিউজ, বিএমএফ টেলিভিশন।